শিশুর আবার দেশে চলে যাবো বুঝছো। বিমানের টিকিট কোন খুব সস্তায় লাগাইছে, আমি কিন্তু ডিসিশন ফাইনাল করিয়ে লাইছি দেশে আবার আয় চলে যাবো। 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনি এবার আমি কোরবানি দিব। কেমনে তোর কই পাইলি? তাইলে তোরে আমি বিস্তারিত কই বন্ধু, তুমি মনোযোগ দি ফোন। আচ্ছা কয় না, মনে কর আজ দেশে চলে গেছি, চললাম গেছস, 2 লক্ষ টাকা পকেটে লই একদম গরুর যে বাজারের যে মাঠ, এই মাঠের সামনে দেখা রাইলাম। তারপরে মনে কর বাজারের সবচেয়ে বড় গরু জিয়া, এটার মালিকরে টার্গেট করি ডাইরেক্ট বাজারের ভিতরে হান্দাই গেলাম। আচ্ছা তাহলে হান্দাইছস, যে গেট দিয়ে আমি ঢুকছি বন্ধু, এই গেটের উপরে বড় একটা ব্যানারের মধ্যে কি লেখা জানোস? বিশাল গরু ছাগলের হাট বাজার। আচ্ছা তারপরে যাই মনে কর যে সবচেয়ে বড় গরু যেটা, হাতের মালিকের লগে কথা কই সিস্টেম করি, হাতে কিন্তু যে দাম কয় এই দামে কিন্তু গরু কিনন যাইতো না, কথা খেয়াল করিস, এই দামে কিন্তু গরু কিনন যাইতো না। আমি হাতেরে বাইল বুল ডাইনে বাঁয়ে 6-9-15 বুঝাই 2 লক্ষ টাকা দিয়ে গরুটা কিন্তু ফাইনাল করিয়ে লাইছি বন্ধু। 2 লাখ টাকা হতে কয় কি? তারপরে ছোট ভাইরা সবাই আসলো, গরুটারে ফুলের মালা মুলা লাগাই যে একটা সাজানি দিছে রে ভাই, মনে কর সেরকম লাগের গরু, সবাই তাকাই রয়েছে গরুর দিকে। কেমনটা লাগে, কি গরু কিনছে, মালাও লাগাই লেছে, আবার ছবি তুলতাছে? ব্যাপারটা তুই বুঝতে চাস না, গরু কিনছি 2 লাখ টাকা দিয়ে, এটারে যদি একটু সাজাই মাজাই না লই তাহলে ব্যাপারটা মনে কর যে গেল না। ইল্লা বলি আই এটারে ফুলের মালা মুলা লাগাই, এটারে একদম সাজাই চাঙ্গা করিয়া লাগছে। তারপরে বন্ধু হাটের শত শত মানুষ আমার দিকে আর আর গরুর দিকে তাকাই রয়েছে, ব্যাপারটা খেয়াল করত। তারপরে পকেট থেকে ট্যাঙ্গুন বাইর করি, স্যার দি গনি গনি 2 লক্ষ টাকা তোর মনে কর গরুর মালিকরে দি, রওনা দিলাম বাড়ির দিকে আল্লাহর নাম লয়ে গরু লই। আচ্ছা রাস্তার 2 পাশের মানুষে খালি বোলায় আর জিজ্ঞায়, বোলায় আর জিজ্ঞায়, ভাই দাম কত? আই কই, কেউ রে কই 2 লাখ, কেউ রে কই 3 লাখ, কেউ রে কই 4 লাখ। কার দাম, তোর দাম? ভাই তুই আর কথা শোন, আমি মনে কর গরু লই রওনা দিলাম, যা গরু লই সামনে বাস, গরুটারে লই যখন বাড়ির ভিতরে ঢুকলাম, গরুটারে বাড়ির সামনে বাম দি, আমার দামি মোবাইল দি, একটা চেলবি উড়াই এটা দিলাম ফেসবুকে তোর আপলোড করি। আচ্ছা তারপরে তো সবাই মনে কর যে ভিতরে খালি আগুন আর আগুন, আগুন ধরানো বন্ধ কর। তারপর মনে কর আত্মীয় স্বজনদেরকে ফোন করি বলতেছি 2 লক্ষ টাকা দিয়ে বাজারের সবচেয়ে বড় গরুটা কিন্তু আমি কিনছি, তুই কথা কিন্তু খেয়াল করিস, এই খবরটা আমি সবাইরে দিতে আসি। তারপরে খবরটা দিয়ে মনে কর যে আমি একটা ফ্রিজ কিনতে যাই, এর একটা বড় দেখি ফ্রিজ কিনতে দেবো। ফ্রিজ কই যা, ফ্রিজ কিনা কিনি পরে, পরশুদিন বাংলাদেশ থেকে আইসস, ঘর ভাড়া বাকি, ঠিক মতো টাকা দিতে পারতাস না, তুই 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে তুই কুরবানি দিতে যাস তাই না, নাটক করস আর কত? আগে জেনে থাকস এইখানে ঘর ভাড়া দিবি, খাওয়া দাওয়া করবি, সব কিছু এখানে সেট কর, তারপরে কুরবানি, আর পরশুদিন আইসিস, আর তোরা তো আমি জানি তা ধান্দাবাজি ছাড়, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করিস না, ফেসবুকে এগুলো আপলোড এগুলো দিস না, এগুলো তো সমাজের ক্ষতি, কোরবানির নিয়মটাকে দেখ, সিস্টেমটা ফলো কর, তারপরে আলোচনা কর, ঠিক আছে? ভাই আর যাইতে দেন, এত ছোট ফ্রিজে এত বড় বড় জায়গা হবে না, আর ফ্রিজ কিনতে দেন, ফ্রিজ ফ্রিজ পরে বয় ভাই। মাসুর শোনা একটা কথা বলি, এই বছর আর্থিক সমস্যার কারণে অনেক আত্মীয় স্বজনরা কোরবানি দিতে পারতেছে না, ঠিক কিনা? এই নিয়ে অনেক পরিবার খুব বেশি লজ্জা সংকোচের মধ্য দিয়ে কাটাচ্ছে, তাই অন্তত আমাদের উচিত কাউকে আমরা কল দিয়ে জিজ্ঞেস করব না, মেসেজ দিয়ে জানতে যাব না, ভাই গরু কত দিয়ে কিনছেন, কুরবানি দিচ্ছেন কি না, গরুর দাম কত, বাজেট কত, কেমন, এসব প্রশ্ন তাদেরকে খুব বেশি বিব্রতকর অবস্থায় ফেলা, রাইট? বরং আমরা যারা কুরবানি দিতেছি আমাদের উচিত তাদের সাথে শেয়ার করা, তাদের মাঝে কুরবানির মাংস ভাগ করে দেয়া। তো এটা ভাবে মাথায় চিন্তা করে দেখ কি করতে যাচ্ছিস কি, ওকে? আর 2 দিন আগে দেশ থেকে আসছিস, এখন কুরবানি দিবি আবার দেশে যাবি 2 লক্ষ টাকা, এটা সেটা এসব বন্ধ কর, এসব ভালো চিন্তা কর, আর যে বাসায় আসিস ভাড়া তো বাকি 3 মাসের, এখন ওটা দেওয়ার চিন্তা কর, তারপরে এইসব চিন্তা কর, ওকে?